নমস্কার ছাত্রছাত্রীরা, আমি সুশীল স্যার, টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। এখন আমি তোমাদের জন্য মাধ্যমিকের ইতিহাসের অষ্টম চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়ে আলোচনা করব। এর আগে আমি অষ্টম চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আপলোড করেছি, তোমরা সেগুলি মন দিয়ে যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে সেগুলি 4 নম্বরের সাথে সাথে সেই প্রশ্নগুলির মাঝে অনেক 2 নম্বরের প্রশ্ন ঢুকে আছে। এই প্রশ্নটিও ঠিক সেই রকম, এটি পড়লে 4 নম্বরের সাথে সাথে তোমরা অনেক 2 নম্বরের প্রশ্ন পাবে। আর 4 নম্বর প্রশ্নর বাইরে যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকবে, 4 নম্বর প্রশ্নগুলি আপলোড করার পরে আমি সেগুলি উত্তরসহ আপলোড করে দেবো। তো বেশি দেরি না করে শুরু করা যায়। স্বাধীন ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়ে কি সমস্যা তৈরি হয়, অথবা স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়? ভূমিকা: স্বাধীনতা লাভের আগে ভাষার ভিত্তিতে ভারতের অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণ না হওয়ায় একই ভাষাভুক্ত মানুষ বিভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল, ফলে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে অনৈক্যের শিকার হয়েছিল। সমস্যা: ভারত স্বাধীন হওয়ার পর দেশীয় রাজ্যগুলি নানা উপায়ে ভারতের অন্তর্ভুক্ত হয়, কিন্তু এরপরেও আরেক সমস্যা তৈরি হয়। তা হল, এই রাজ্যগুলির সীমানা কী হবে, তাদের নিয়ে পৃথক রাজ্য করা হবে কি না, 3, তাদের পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করা হবে কি না, ইত্যাদি। তারপর পয়েন্ট, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন: উপরিউক্ত সমস্যাগুলি সমাধানের জন্য ভারত সরকার 1948 খ্রিস্টাব্দে এস কে ধরের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন। এই কমিশন ভারতের ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিপক্ষে মত দেয়। তাদের যুক্তি ছিল, তাহলে ভারতের ঐক্য অখণ্ডতা বিনষ্ট হবে। দেখো, এই পয়েন্টটা এস কে ধর আছে, এটা যদি বলে দ্বার কমিশন কবে কার নেতৃত্বে গঠিত হয় তাহলে এটা লেখা যেতে পারে। আর দ্বার কমিশন গঠনের কারণ কী ছিল, এই যে ওপর যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য দ্বার কমিশন গঠিত হয়েছিল। তারপর পয়েন্ট দেখো, জেভিপি কমিটি গঠন: 1949 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে দক্ষিণ ভারতে আন্দোলন সক্রিয় হয়ে উঠলে ওই বছর জেভিপি কমিটি গঠিত হয়। জেভিপি কমিটির সদস্য ছিলেন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল ও পট্টবী সীতারামাইয়া। দেখো, জেভিপি কমিটি এটাও 2 নম্বর আছে। তারপর আন্দোলনের সূচনা: পত্তি শ্রীরামালু ছিলেন দক্ষিণ ভারতের একজন গান্ধীবাদী নেতা। মাদ্রাজ প্রদেশে তেলেগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে তিনি 58 দিন অনশন করেন। 1952 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, ফলে আন্দোলন মারাত্মক আকার ধারণ করে। এখানে প্রশ্ন আসতে পারে যে পত্তি শ্রীরামালু বিখ্যাত কেন বা স্মরণীয় কেন, 2 নম্বর আছে, এ পয়েন্টটা লিখে দেবে। মন্তব্য: শেষ পর্যন্ত ভারত সরকার আন্দোলনে নতি স্বীকার করে। 1953 খ্রিস্টাব্দে তেলেগু ভাষাভাষী অঞ্চল নিয়ে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ এবং তামিল ভাষাভাষীদের নিয়ে গঠিত হয় তামিলনাড়ু রাজ্য। এইভাবে ভারতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রক্রিয়া শুরু হয়। দেখো, কোন কোন জায়গা নিয়ে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু গঠিত হয় এটাও শর্টে আসে।